বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি ইসলাম ছিল? 95% মুসলিম দেশের রাষ্ট্রধর্ম ইসলাম না হলে কি কি ক্ষতি হতে পারে বলে আলেমদের মনে হয়? দেখুন, প্রথমত হচ্ছে যেহেতু এখানে আমাদের সংবিধান বলছে এখন রাষ্ট্রধর্ম ইসলাম, এটি সংবিধান বলছে, অতএব এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি এটার বিরোধিতা করে তাহলে তিনি সংবিধানের বিরোধিতা করলেন, আর সংবিধানের বিরোধিতা করা এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, এটা আপনারা বুঝতে হবে। এবং যারা এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, সংবিধানের আওতায় থেকে রাষ্ট্র ব্যবস্থা নেবে, অথবা আমাদের যারা ইসলাম লাভিং ল প্র্যাকটিশনার আছেন তাদেরকে বলবো যে আপনারা এক্ষেত্রে আইনানুক ব্যবস্থা আপনারা নেবেন, কারণ আইনের আওতায় থেকে আপনারা এ কাজগুলো করবেন। অথবা এখানে যেহেতু রাষ্ট্রই বলছে, এখানে রাষ্ট্রের সংবিধানই বলছে এটা রাষ্ট্রধর্ম ইসলাম এবং এটি স্বীকৃত আইন হিসেবে এটা পাশ করা, তাহলে এর বিরোধিতা করার তো কোনো সুযোগই নেই। একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক, তিনি কীভাবে এর বিরোধিতা করবেন? প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে, আপনি পৃথিবীর বড় বড়, আপনি এবং আমি বহু রাষ্ট্রের অমক রাষ্ট্র তমক রাষ্ট্রের উদাহরণ দেই, সে সকল রাষ্ট্রের দিকে একবার গিয়ে দেখুন তো সে রাষ্ট্রের অবস্থা কি। আপনি আমেরিকার কথাই বলেন, পৃথিবীর সবচেয়ে সিভিলাইজড কান্ট্রি অথবা সবচেয়ে অ্যাডভান্সড কান্ট্রি, অথবা আমরা যাদেরকে মনে করি, আমরা বলে থাকি কথায় কথায় যে তারা আমাদের আদর্শ, তাদেরকে আমরা অনুসরণ করার চেষ্টা করছি, সেখানে একবার গিয়ে দেখুন তো সেখানকার স্টেটগুলোতে কি বলাচ্ছে, এমনকি স্টেটগুলোর বক্তব্য হচ্ছে সেখানকার রাষ্ট্রধর্ম হচ্ছে খ্রিস্টানিটি। আপনি ইউরোপ অথবা আমেরিকা জুড়ে আপনি দেখুন তাদের অবস্থাটা কি, তাদের রাষ্ট্রধর্ম কি, রাষ্ট্রধর্ম খ্রিস্টানিটি। অতএব তাদের কোনো দেশের রাষ্ট্রধর্ম থাকতেই পারে। রাষ্ট্রধর্ম মানে হচ্ছে রাষ্ট্রের অধিকাংশ নাগরিকদের যে ধর্ম সেটাকে এখানে বলা হচ্ছে। তার মানে কি অন্য ধর্মের প্রতি এখানে অন্যায় করা হচ্ছে? না, অন্য ধর্মের প্রতি অন্যায় করা হয়নি। যদি আপনি বলা হন, বলুন যে সেখানে নাগরিকদের মতামত নিয়ে আপনি করবেন, তাহলে দেখুন অধিকাংশ নাগরিক কোন দিকে যায়। আপনিই তো বলছেন মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যদি এটা এই বক্তব্যের সাথে ইসলামের অনেক 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 ইয়ে রয়েছে, রিজার্ভেশন রয়েছে। কিন্তু তারপরেও আপনি যদি সে কথা বলে থাকেন তাহলে এখানে মেজরিটির ইস্যু কি এখানে আসে না? দুই নম্বর, আপনি আমেরিকার কথাই বলুন, দেখুন তো আমেরিকার যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাকে শপথ পড়তে হয় কীভাবে, চিন্তা করে দেখুন তো, তাকে শপথ পড়তে হয় বাইবেলের উপর হাত রেখে তাকে শপথ করতে হয়, এবং তাকে শপথ পড়ানকে সেখানকার পোপ, যিনি গ্রেট পোপ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় পাদ্রী যিনি, তিনি কিন্তু তাকে এটা পড়ান। মানে আমরা যদি ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, তাহলে হয়তো যেমন সবচেয়ে বড় মসজিদ হলো বাইতুল মোকারম মসজিদ, এখানকার যিনি খতিব থাকবেন, এমন কেউ রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন, এবং কোরআনের উপর, যেহেতু এটা মুসলিম মেজরিটি, কোরআনের উপর ভিত্তি করে তাদেরকে কোরআনের উপর হাত রেখে শপথ করে তাকে ইয়ে করতে হবে। মানে ওদের অবস্থাটা হলো এইরকম বলছি যে আমেরিকা হলে তারা কি করতো, আমেরিকা যদি সেখানে অধিকাংশ মানুষ মুসলিম হতো তাইলে তারা কি করতো, যেমন তারা এখন বাইবেলকে কেন্দ্র করে তারা যা করে, এমনকি আমেরিকার ডলারের সেখানে দেখুন লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, আর রবে মানে গডের প্রতি, তাদের কথায় গডের প্রতি আমরা যদি বলি তাহলে আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি। এইটি যদি আমেরিকা এই পৃথিবীর সব সে বড় যেখানে ধর্মীয় স্বাধীনতা ভোগ করে থাকে বলে লোকেরা দাবি করে থাকে, সেখানে যদি এটি হয় তাহলে আপনার দেশে এটি থাকতে পারবে না, এই দেশে এটি থাকতে পারবে না। সেখানে বিভিন্ন বিতর্ক তোলার তো কোনো অর্থ নাই। রাষ্ট্র প্রত্যেককে প্যাট্রোনাইজ করবে, তাতে কোনো সমস্যা নেই। সকল ধর্মই অথবা রাষ্ট্রের যে আইন, এই আইনের কাছে ধর্ম, সবগুলো ধর্মই সেখানে প্রিভিলেজ পাবে, সুবিধা পাবে, তাদের প্রপোর্শন অনুসারে তারা সুবিধা পাবে, সেটি একটা ভিন্ন কথা। কিন্তু সেখানে অধিকাংশ লোকের মতামত কি রিফ্লেক্টেড হবে না? অধিকাংশ লোকের মতামতকে রিফ্লেক্টেড হবে না? আপনি বাংলাদেশকে মসজিদের দেশ বলেন, ঢাকা শহরকে মসজিদের নগরী বলেন, এটি কারণ কি? কারণ তো হচ্ছে এখানে অধিকাংশ লোক মুসলিম, এখানে এত মসজিদ মাদ্রাসা কেন, এত ওলামায়ে কেরাম কেন? কিন্তু ভিন্ন যেটা অমুসলিম দেশ, আপনি আমেরিকা ইউরোপে গেলে তো এত পাবেন না, কারণ হচ্ছে সেটি তো মুসলিম মেজরিটি নয়। অতএব সেখানে তো আমরা বলছি না, আমি কি আমার এই দাবি তুলতে পারবো না? 90% 95% অথবা 88% মুসলিম তারা কি এই দাবি করতে পারে না? এটি কি তাদের অধিকার নেই? এই অধিকার তো তাদের আছে। অতএব তার উপর ভিত্তি করে এটি করা হয়েছে। যারা এটার বিরোধিতা করছেন, আমরা মনে করছি যে তারা অন্যায় করছেন, এবং তারা রাষ্ট্রের যে সংবিধানের বিরোধিতা তারা করছেন, এটি তারা কোনো অবস্থায় ঠিক করছেন না।